নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো ইতিহাসের। আজকে আমি তিনখানা সেট সলভ করাবো। আজকে আমি মাধ্যমিকের টোটাল তিনখানা সেট নিয়ে আলোচনা করব। 517, 718, 739। তো দেখো, ইতিহাসের এবিটিআর টেস্ট পেপার আমি সলভ করেছি। তো দেখো, 517 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ নিয়ে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন 1.1, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1911 খ্রিস্টাব্দে। 1.2, দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে। 1.3, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কুষ্টিয়া থেকে, এটা বাংলাদেশের থেকে। হ্যাঁ, 1.4, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অ্যান্সার হবে 1857 খ্রিস্টাব্দে। 1.5, কলকাতা মেডিকেল কলেজ প্রথম অধ্যক্ষ ছিলেন। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ডক্টর এম জে ব্রামলি। পরের প্রশ্ন 1.6, তিতুমিরের প্রকৃত নাম ছিল। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মীর নিসার আলী। 1.7, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দেবী চৌধুরানী। 1.8, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1875 খ্রিস্টাব্দে। 1.9, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন 1.10, গগেন্দ্রনাথ ঠাকুর, গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ব্যঙ্গ চিত্র। 1.11, ভারতের হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 1.12, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। 1.13, একা আন্দোলনের নেতা ছিলেন। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মাদারি পাশি। 1.14, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1920 খ্রিস্টাব্দে। 1.15, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার গুজরাটে। 1.16, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1905 খ্রিস্টাব্দে। 1.17, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন যে স্থান থেকে। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার তমলুকে। 1.18, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বীণা দাস। 1.19, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জুনাগড়। 1.20, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1960 খ্রিস্টাব্দে। যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1, ফার্স্ট কোশ্চেন 2.1, গোড়া উপন্যাসটি কে রচনা করেন। অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2.12, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়। অ্যান্সার হবে দিল্লির মহাফেজখানায়। ঠিক আছে, মহাফেজখানায় সংরক্ষণ করা হয়, যেটা দিল্লিতে অবস্থিত। 2.13, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়। অ্যান্সার হবে 19 শতকে। 2.14, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দে। এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে 2.21, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল আছে। 2.22, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা ঠিক আছে। 2.23, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এটা ঠিক আছে। 2.24, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, এটা ভুল আছে। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। 2.31, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অ্যান্সার হবে 4-এর অ্যান্সার বঙ্গদর্শন। নবগোপাল মিত্র অ্যান্সার হবে 3-এর অ্যান্সার হিন্দু মেলা। বীরেন্দ্রনাথ শাসমল এর অ্যান্সার হবে 2-এর অ্যান্সার কৃষক আন্দোলন। ড্রিঙ্ক ওয়াটার বেথুন এর অ্যান্সার হবে হিন্দু বালিকা বিদ্যালয়। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলছে 2.5-এর। 2.51-এর বিবৃতির অ্যান্সার হবে ব্যাখ্যা 2, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 1 হবে, তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা। 2.53-এর বিবৃতি ব্যাখ্যা 1 হবে, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। 2.54-এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে, গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন। তো দেখো, আমি আজকে 517 নম্বর পেজ নিয়ে আলোচনা করেছি। এবার আমি 718 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কেসে 1.1, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন। অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার অনুজিৎ গুহ। 1.2, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম। অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার এ নেশন ইন মেকিং।
এ নেশন ইন মেকিং 1.3 সতীদাহ প্রথা রদ হয়েছিল, যে আইনে অ্যানসারেবে কোয়ারেন্সার সপ্তদশ বিধি 1.4 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন অ্যানসারেবে কোয়ারেন্সার শ্রীরামকৃষ্ণ, 1.5 নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন অ্যানসারেবে কোয়ারেন্সার কেশবচন্দ্র সেন। 1. তো দেখো পরের প্রশ্ন 1.6 ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তিত হয় অ্যানসারেবে কোয়ারেন্সার 1864 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে 1.7 মুন্ডা সমাজে ধরতি আবা নামে পূজিত হন অ্যান্সারবে কোয়ারেন্সার বিরসা মুন্ডা। 1.8 বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় অ্যান্সারবে কোয়ারেন্সার উদ্বোধন পত্রিকায়। 1.9 বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় অ্যান্সারবে কোয়ারেন্সার 1836 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.10 বঙ্গমাতা চিত্রের চিত্রকর ছিলেন অ্যান্সারবে কোয়ারেন্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.11 সংস্কৃত প্রেস ডিপোজিটার প্রতিষ্ঠা করেন অ্যান্সারবে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন কী বলেছে 1.12 বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন অ্যান্সারবে খোয়ারেন্সার প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন 1.13 হালি প্রথা প্রচলিত ছিল অ্যান্সারবে খোয়ারেন্সার বারদৌলিতে। 1.14 কুনবি বলা হয় অ্যান্সারবে খোয়ারেন্সার গুজরাটে কৃষকদের। পরের প্রশ্ন কী বলেছে 1.15 লাঙ্গল যার জমি তার, এই স্লোগানটি হলো অ্যান্সারবে খোয়ারেন্সার তে ভাগা আন্দোলনের। 1.16 দীপালী সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্সারবে কোয়ারেন্সার লীলা নাগ। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, তো দেখো নেক্সট কোশ্চেন 1.17 দলিত শব্দটির বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেন, এর অ্যান্সারবে মহাত্মা গান্ধী। 1.18 বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন অ্যান্সারবে কোয়ারেন্সার শ্রী হরিচাঁদ ঠাকুর। 1.19 নেহরু লিয়াকত চুক্তির অপর নাম অ্যান্সারবে কোয়ারেন্সার দিল্লি চুক্তি। 1.20 ভারতের স্বাধীনতা আইন পাশ হয় অ্যান্সারবে কোয়ারেন্সার 1947 খ্রিস্টাব্দে। তো দেখো এবার আমি তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে 16 নম্বরের 16খানা সেগুলো সলভ করাবো। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.11 জীবনের ঝড়াবাতা কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় অ্যান্সারবে দেশ পত্রিকায়। 2.12 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত থাকে অ্যান্সারবে দিল্লির মহাফেজখানায়। 2.13 আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন অ্যান্সারবে রম্পা বিদ্রোহের নেতা ছিলেন। 2.14 ছেড়ে আসা গ্রাম গ্রন্থের রচয়িতাকে অ্যান্সারবে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। এবার আমি উপবিভাগ 2.2 নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে 2.22 খাঁচার ভিতরে অচিন পাখি গানটি রচয়িতা মান্না দে, এটা ভুল আছে। তোমরা তো জানো যে খাঁচার ভিতরে অচিন পাখি আমাদের বিখ্যাত বাউল সাধক লালন ফকিরের গান। 2.23 চোয়ার বিদ্রোহের পর তৈরি হয় জঙ্গলমহল, এটা ঠিক আছে। 2.24 হায়দ্রাবাদ অভিযান অপারেশন পোলন নামে পরিচিত, এটা কি আছে, ঠিক আছে। এইবার আমি পরের প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখো ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। 2.31 বসু বিজ্ঞান মন্দির অ্যান্সার হবে 4 অ্যান্সার জগদীশচন্দ্র বসু। বেঙ্গল ন্যাশনাল কলেজ এর অ্যান্সার হবে 3 অ্যান্সার অরবিন্দ ঘোষ। জাতীয় শিক্ষা পরিষদ অ্যান্সার হবে 1 অ্যান্সার সত্যেন্দ্রনাথ দত্ত। স্কুল বুক সোসাইটি অ্যান্সার হবে ডেভিড হিয়ার। এবার আমি 2.5 বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট 2.51 বিবৃতির ব্যাখ্যা 1 হবে প্রচলিত ইতিহাস ছিল পুরুষকেন্দ্রিক। 2.52 বিবৃতি ব্যাখ্যা 3 হবে সনাতন হিন্দু ধর্মের মোহিত আদর্শ প্রচার করার উদ্দেশ্য। 2.53 বিবৃতি ব্যাখ্যা 3 হবে স্বাধীনতার চেতনা সঞ্চার করতে। 2.54 বিবৃতির ব্যাখ্যা 3 হবে বাংলায় শিল্পায়ন ও উদ্বাস্তুদের কর্মসংস্থানের জন্য। তো দেখো 739 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কী আছে 1.1 ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন অ্যান্সারবে কোয়ারেন্সার ইংরেজরা। 1.2 জীবনের ঝরাপাতা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় অ্যান্সারবে কোয়ারেন্সার দেশ পত্রিকায়। 1.3 জনশিক্ষা কমিটি গঠিত হয় অ্যান্সারবে কোয়ারেন্সার 1813 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.4 বিধবা বিবাহ আইন পাশ হয় অ্যান্সারবে কোয়ারেন্সার লর্ড ডালহৌসির আমলে। 1.5 আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এর অ্যান্সার হবে কোয়ারেন্সার রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে, তোমরা তো জানো। 1.6 সৈমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সারবে কোয়ারেন্সার কোল বিদ্রোহের। পরের প্রশ্ন 1.8 এনফিন্ট কী বলেছে 1857 গ্রন্থটি রচনা করেন এর অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ সেন। 1.9 ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন এর অ্যান্সার হবে কোয়ারেন্সার লর্ড ক্যানিং। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 1.10 ভারত সভার প্রথম সভাপতি ছিলেন এর অ্যান্সার হবে, তো দেখো ভারতসভার প্রথম সভাপতি ছিলেন
কোশ্চেনটা ছিল, এর অ্যান্সার হবে রিভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, 1.11 প্রশ্নের অ্যান্সারও তোমরা কমেন্ট বক্সে জানাবে যে শিশু শিক্ষা গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, একটু ডাউট আছে আমার। পরের প্রশ্ন 1.12 কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার হবে ঘরের তার আশুতোষ বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়। 1.13 সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার এন জি রঙ্গ। পরের প্রশ্ন কী বলেছে, 1.14 AITUC গঠিত হয়, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1920 খ্রিস্টাব্দে। তোমরা তো জানো যে লালা লাজপত রায় এর সভাপতি ছিলেন। 1.15 মোপলা বিদ্রোহ হয়েছিল, এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার মালাবার অঞ্চলে, মালাবার অঞ্চলে। পরের প্রশ্ন কি বলেছে যে দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার লীলা রায়। 1.17 সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম, এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1.18 সত্য সদক সমাজ গঠন করেন, এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার জ্যোতিরাও ফুলে। 1.19 কী বলেছে, মেড নাইট চিলড্রেন গ্রন্থটি রচনা করেন, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সলমান রুশদি। 1.20 গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1961 খ্রিস্টাব্দে। এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। তো দেখো 2.1 প্রশ্নের কী বলেছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক, এর অ্যান্সার হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ। দ্বারকনাথ বিদ্যাভূষণ, ঠিক আছে, ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ ছিলেন। 2.12 কবে ভারতের প্রথম মে দিবস পালিত হয়, এর অ্যান্সার হবে 1923 খ্রিস্টাব্দের পয়লা মে, মানে 1 তারিখে মে মাসের। 2.13 ভারতের ইতিহাসে কে দেশপ্রাণ নামে পরিচিত, অ্যান্সার হবে বীরেন্দ্রনাথ শাসমল। 2.14 স্বাধীনতার স্বাদ গ্রন্থটি কার লেখা, এর অ্যান্সার হবে 2.14 যে প্রশ্ন আছে স্বাধীনতার স্বাদ গ্রন্থটি কার লেখা, অ্যান্সার হবে মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন কি বলেছে, এবার আমি 2.2 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 2.21 সাঁওতাল সমাজে খুদকাটি প্রথা প্রচলিত ছিল, অ্যান্সার হবে মুন্ডা সমাজে। 2.24 এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় 1884 খ্রিস্টাব্দে, এটা ভুল আছে, 1784 খ্রিস্টাব্দে হয়েছিল। 2.23 কী হয়েছে, বাবা গরিবদাস ছিলেন বিহার কৃষক আন্দোলনের নেতা, এটা ঠিক আছে। 2.24 তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুদ, এটা কি আছে, ঠিক আছে। এবার আমি স্তম্ভ মিলাবো। তো দেখো ফজলুল হক অ্যান্সার হবে 2-এর অ্যান্সার, কৃষক প্রজা পার্টি জমিদার সভা অ্যান্সার হবে 4-এর অ্যান্সার 1838 হাফটন ব্লক, এর অ্যান্সার হবে 1-এর অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ডন সোসাইটি অ্যান্সার হবে 3-এর অ্যান্সার সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এবার আমি 2.54-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো 2.51-এর ফার্স্ট যে ব্যাখ্যা হবে, এর ব্যাখ্যা 3 হবে, ইংরেজরা ভারতে শিক্ষিত কেরানি তৈরি করতে চেয়েছিল। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে, আন্দোলনকারী মহিলাদের সাহায্য করার জন্য। 2.53-এর ব্যাখ্যা, তো দেখো 2.53-এর ব্যাখ্যা যত সম্ভব 1 হবে, এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন অমান্য করা। তো দেখো এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, ঠিক আছে, তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। তারপরে ব্যাখ্যা 2 আছে, এর উদ্দেশ্য ছিল কৃষক আন্দোলনের দমন করা, মানে কি বলেছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা। বা ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল কমিউনিস্ট আন্দোলনের দমন করা, যত সম্ভব ব্যাখ্যা 3 হবে, ঠিক আছে, এর উদ্দেশ্য ছিল কমিউনিস্ট আন্দোলন দমন করা। 2.5-এর বিবৃতি, একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে। ব্যাখ্যা 2 হবে, এটি ছিল কৃষক আন্দোলন, ঠিক আছে। তো দেখো আজকে আমি টোটাল 3খানা সেট নিয়ে আলোচনা করছি, 517, 718, 739। তো বুঝতে পারছো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিছি। যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দ্বারাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।